আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আজকের স্বপ্নের ব্যাখ্যায় আমরা জানবো স্বপ্নে যদি আপনি ভূমিকম্প হতে দেখেন যেগুলো আমাদের দেশে প্রায় অনেক হয়ে গেল ভূমিকম্প আমরা অনেকে আতঙ্কিত হই এবং ভূমিকম্পের দ্বারা বিশ্বে কী ক্ষতি হয় সেগুলো আমরা জানি তো আপনি যদি স্বপ্নে ভূমিকম্প হতে দেখেন তাহলে এর ব্যাখ্যা যা হবে আমরা আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব সকলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা স্বপ্নে ভূমিকম্প দেখা হজরত মোহাম্মদ বলেছেন করতে দেখা জমিনের পরিমাণ দেশের লোকজন বাচ্চাহের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হবে দুঃখ কষ্ট ভোগ করবে এবং অপমান বা অপমানিত হবে আবার কোনো কোনো ব্যাখ্যাকারীগণ এর মতে দেশের মানুষ বিপদগ্রস্ত হবে রোগ ব্যাধির প্রভাব বেড়ে যাবে জমিন ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা দেশে বিপর্যয় দেখা দেবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলিহী বলেছেন জমিন ধীরে ধীরে হেলে অর্ধেক ধসে যেতে দেখা অত্যাচারী বাদশাহের আগমন ঘটবে স্বপ্ন যদি এমনটা দেখেন তাহলে অত্যাচারী বাদশাহর আগমন ঘটবে হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলিহি বলেছেন ভূমিকম্পে জমিন ধসে যেতে দেখা বাদশাহের পক্ষ থেকে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি বা লক্ষণ আল্লাহ তালার বাণী ফিহি ও হিল আর্দ অতপর তাকে তার বাড়িসহ আমি ভূমিতে ধসিয়ে দিয়েছি তো প্রিয় বন্ধুরা স্বপ্নে ভূমিকম্প দেখলে কী ব্যাখ্যা হয় সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকবেন আরও স্বপ্নের ব্যাখ্যাগুলো জানার জন্য সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি